আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি লাক্সারিয়াস গাড়ি নিয়ে এসেছি, ফুল লোডেড গাড়ি। লাক্সারিয়াস এবং ফুল লোডেড দুটি কথা আমি একসাথেই বলেছি, বিকজ এই গাড়িটি যেমন লাক্সারিয়াস এবং তেমন সব ধরনের ফিচার্সে ভরপুর রয়েছে এই গাড়িটি। দেখতে পাচ্ছেন সামনে বডি কিটের অপশন রয়েছে, পার্ল কালারের গাড়ি, এবং রয়েছে অনেক বড় আকৃতির একটা সানরুফ রয়েছে, প্রজেকশন হেডলাইট রয়েছে, ডিস্ক ব্রেক, লো প্রোফাইল টায়ার, বডি কিট কী নেই এই গাড়িতে। রয়েছে 7 সিট এবং প্রাইভেট কার, এবং এই গাড়িটি কিন্তু অরিজিনাল তেলে চালিত। আমরা অনেকেই ভালো মানের ফ্রেশ গাড়ি চাই, এবং অনেকে আবার আসি আমরা চিন্তা করি একটি প্রিয়াস গাড়ি কিনব, বাট হাইব্রিড গাড়ি নিয়ে একটা প্রিয়াস আলফা কেনার চিন্তা করতেছেন, বাট হাইব্রিড নিয়ে চিন্তিত আছেন যে আমরা হাইব্রিডে যাচ্ছি না, বাট প্রিয়াস আলফা লাগবে, 7 সিট লাগবে, এরকম মানের একটি গাড়ি খুঁজছিলেন, তারা তার চেয়েতে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের এই টয়োটা উইশ গাড়িটি দেখতে পারেন। প্রথমে আমি ইঞ্জিন রুমটি দেখাবো। একটু দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুম একেবারে ফ্রেশ, স্বচ্ছ, অরিজিনাল রয়েছে, প্রত্যেকটি পার্ট অরিজিনাল। ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ ইঞ্জিন, যেভাবে এসেছে ঠিক সেম কন্ডিশনে রয়েছে। গাড়িতে কোনো কিচ্ছু চেঞ্জ হয় না এখনও পর্যন্ত, একটি ওয়্যারও কাটিং করা হয়নি, বিকজ অরিজিনাল তেলে চালিত। দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অরিজিনাল কালার, 100% টিন বডি এবং অরিজিনাল কালার রয়েছে গাড়িটিতে। প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটির সাথে, অরিজিনাল জাপানিজ প্রজেকশন হেডলাইট, কোথাও কোনো চেঞ্জ নেই, 100% অরিজিনাল গেটআপের গাড়ি, 2011 মডেল, পুষে স্টার্ট, 2016 সালে রেজিস্ট্রেশন করা। যে রেনশিটটা রয়েছে, রেনশিটটা এখনও পর্যন্ত জাপানিজ গাড়ির সাথে খোদাই করে উইশ লেখা রয়েছে। এবং এই গাড়িটির ভিতরে এত বেশি ফিচার্স রয়েছে, 4টি টায়ারই ব্র্যান্ড নিউ, এবং দেখতে পাচ্ছেন এখানে যে উইশ লেখা রয়েছে। আমরা এখন ভিতরে ফিচার দেখব, পুষে স্টার্ট দেখতে পাচ্ছেন, এবং এই গাড়িটিতে কিন্তু হিউজ ফিচার্স রয়েছে। আমি একটু সানরুফটি খুলে আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। আমি স্টার্ট করলাম, গাড়িটির মাইলেজও কম, মাত্র 63,000 মাইলেজ রয়েছে। এখানে ইকো মোডের অপশন রয়েছে, আপনারা চাইলে ইকো মোডটি অন করতে পারবেন, এবং গিয়ার লিভারটি অনেক সুন্দর, সফটাস এসি। আপনাদেরকে আমি একটু সানরুফটি খুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সানরুফটি সুইচটি প্রেস করার সাথে সাথে খুলে যাচ্ছে, এ হচ্ছে ফুল পোর্শন। আবার যখন আপনি ক্লোজ করবেন তখন এখানে ওয়ান টাচে টোটাল সানরুফটি ক্লোজ হয়ে যাবে। 7 সিট রয়েছে, রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন। আমি একটু পিছনের সিটের ভিউ দেখাবো ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন পিছনের সিটটিতে কিন্তু আরও সুন্দর, এখানে আপনারা চাইলে এভাবে ফোল্ডিং করে পিছনের ভিতরের সিটে, এভাবে নর্মাল গাড়িতে কিন্তু বেবি সিট হয়, বাট এটিতে কিন্তু অ্যাডাল্ট সিট রয়েছে, আপনারা চাইলে বড়দেরও এভাবে বসতে পারবেন। দেখেন আমি কিন্তু অনায়াসে আরামে বসতে পেরেছি, তার মানে এই গাড়িতে কিন্তু আপনারা চাইলে অ্যাডাল্ট পার্সনও বসতে পারবেন যে কেউ। এবং সামনের দুটি সিটের সাথে এখানে দেখতে পাচ্ছেন মনিটর রয়েছে, এটি কিন্তু অরিজিনাল বিল্ট ইন সেট আপ গাড়িটির সাথে এসেছে। এবং এখানে রয়েছে একটি এয়ার পিউরিফায়ার, এবং 6-6টি এয়ারব্যাগ রয়েছে, এখানে একটি এয়ারব্যাগ, এখানে সামনে রয়েছে 4টি এয়ারব্যাগ। ফুল লোডেড বলার কারণ হচ্ছে এ ধরনের যত ধরনের ফিচার্স থাকা দরকার সবই রয়েছে এই গাড়িতে, 100% ফ্রেশ কন্ডিশনের টয়োটা উইশ গাড়ি দেখছিলেন, 7 সিট সানরুফ সহ। পিছনে আমি দেখতে পাচ্ছি একটি স্পয়লার রয়েছে, স্লিম স্পয়লার, অনেক সুন্দর, এবং বডি কিটটি কিন্তু আরও সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে সাইলেন্সার পাইপের জন্য একটি কাটিং রয়েছে, যেটি অরিজিনাল বিল্ট ইন যদি বডি কিট হয় তাহলে কিন্তু এরকম এই যে সাদা আকৃতির একটি রাবার বিট থাকবে ভিতরে, 100% ফ্রেশ এবং অরিজিনাল, অরিজিনাল তেলে চালিত। দেখতে পাচ্ছেন অরিজিনাল তেলে চালিত, আপনারা চাইলে এই সিটগুলোকে আপনাদের ইচ্ছা মতো ফোল্ডিং করেও রেখে দিতে পারবেন, চাইলে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে অনেক সময় আপনাদেরকে মালামাল ক্যারি করতে হয়, তখন কিন্তু এই সিটগুলো এভাবে ফোল্ডিং করে এরকমভাবে মালামাল ক্যারি করার জন্য ইউজ করতে পারবেন। পিছনের সবগুলো সিটে কিন্তু এখানে বোতল হোল্ডার, কাপ হোল্ডার সবই রয়েছে, ফুললি ফ্রেশ এবং অরিজিনাল তেলে চালিত, এখনও পর্যন্ত সিএনজি এলপিজি কিচ্ছু করা হয়নি। স্পেয়ার টায়ারটি কিন্তু এই গাড়ির নিচে থাকে, বডির নিচে, নুহা গাড়ির মতো। আমি একটু বাম সাইডটি দেখব, বাম সাইডে দেখতে পাচ্ছি কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো স্পট নেই, কারণ গাড়িটির কালারটি অরিজিনাল পার্ল কালারের গাড়ি, 2011 মডেল,
2016 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটি একেবারে ফুল ফ্রেশ এবং অরিজিনাল ফ্যামিলি ইউজের গাড়ি, চারটি টায়ার ব্র্যান্ড নিউ। আমি আগেই বলেছি, দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দরজার যে প্যাডগুলো একেবারে স্বচ্ছ ফ্রেশ অবস্থায় রয়েছে। এসির ভেন্টিলেশনগুলোও কিন্তু অনেক সুন্দর। এখানে একটি এয়ারব্যাগ রয়েছে, এখানে একটি রয়েছে, ওই পাশে আরও দুটি এয়ারব্যাগ রয়েছে। সফট টাচ এসি রয়েছে, ডিভিডি রয়েছে, সিডির সাথে সাথে ডিভিডি রয়েছে। এখানে একটি এয়ার ভেন্টিলেশন রয়েছে। সামনের দুটি সিটের সাথেই কিন্তু রয়েছে হ্যান্ডরেস্ট এবং পাঞ্চিং লেদারের ফিটিং সিট কভার রয়েছে গাড়িটির সাথে। 2011 মডেলের এই টয়োটা উইশ গাড়িটি দেখছিলেন, 7-সিট সানরুফ সহ। আর ভিউয়ার্স, 100% ফ্রেশ। আর এই গাড়িটির পেপারসগুলো আপ টু ডেট পাবেন 25 সালের জুলাই মাস এবং 26 সালের আগস্ট মাস পর্যন্ত। সো বুঝতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন, পেপারসগুলো ফুল আপ টু ডেট অবস্থায় রয়েছে এই উইশ গাড়িটির। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 24,50,000 টাকা। এটি সম্পূর্ণ আস্কিং প্রাইস, প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি ভিজিট করে তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন, কারণ এরকম অরিজিনাল গেট আপ, অরিজিনাল কালারের গাড়ি কিন্তু খুব কম সময় পাওয়া যায়। ছবিওর সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।